এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর। এবার বিশাল বড় ভাঙন সৃষ্টি রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসে। তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে রাজ্যে ক্ষমতায় এসেছেন ঠিক তবে থেকেই একাধিক বিজেপি কর্মী খুন হয়েছেন, এমনকি অনেক বিজেপি কর্মীর ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে এবং জ্বালিয়েও দেওয়া হয়েছে। এবার এর বিরুদ্ধে খেপে গিয়েই দল ছাড়লেন তৃণমূলেরই বহু হেভিওয়েট নেতারা। এদের দাবি যে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একাধিক হারমাদ বাহিনী গুন্ডারা এই সন্ত্রাস ছড়িয়ে যাচ্ছেন বাংলা রাজনৈতিক মহলে। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে করবো ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। এবার বিশাল বড় ভাঙন সৃষ্টি রাজ্য শাসক দল তথা তৃণমূল কংগ্রেসে, কারণ তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দ্বিতীয়বার ক্ষমতা আসার পর থেকেই যেভাবে তৃণমূল নেত্রীর নেতৃত্বে একের পর এক হিংসা দেখা যাচ্ছে বাংলার মাটিতে, একের পর এক সন্ত্রাস ছড়িয়েছেন, তার জন্যই এবার তৃণমূলে বিশাল বড় ভাঙন।